আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وسندنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أمر شنقا وزد برون أعوذ بالله من الشيطان الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ إِنَّ اللَّهَ لَا يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ ويغفر ما دون ذلك لمن يشاء وقال الله تعالى ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بران كل ذكر قرون لا إله إلا الله لا إله إلا الله الله مبود أرشد قرون الله مبود প্রভু আমাদের রাসূলে আরাবী নেতা আমাদের আল্লাহ মাবুদ প্রভু আমাদের রাসূলে আরাবী নেতা আমাদের কোরআন হাদিস পথ আমাদের কোরআন হাদিস পথ আমাদের কণ্ঠে মোদের একি কালেমা কণ্ঠে মোদের একি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মোরা মুসলিম সবে ভাই ভাই
কেউ ছোট বড় উঁচু নিচু নাই, মোরা মুসলিম সবে ভাই ভাই। কেউ ছোট বড় উঁচু নিচু নাই, জালিমের সাথে মোরা লড়ে যাই, জালিমের সাথে মোরা লড়ে যাই। শক্তি যোগায় এই কালেমা, শক্তি যোগায় এই কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা নতুন সমাজ। আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি ভরা নতুন সমাজ। শান্তি সততা করবে বিরাজ, শান্তি সততা করবে বিরাজ। ওরাব পতাকা এই কালেমার, ওরাব পতাকা এই কালেমার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাটগাছ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ ঢাকা রাজধানীর অন্তর্গত যাত্রাবাড়ি সংলগ্ন কোনাপাড়া পাটগাছ ইসলাম হাট সম্মেলনের ছয় দিন ব্যাপী এই ইসলাম মহাসম্মেলনের আজকে চতুর্থতম দিনের সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাসুদ রহমান মোল্লা বাবুল, আজকের এই মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি আলহাজ আব্দুর রব সাহেব, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে যারা কোরআন আল কালিম থেকে আলোচনা শোনার জন্য এসেছেন, আমার প্রাণ প্রিয় মুসলিম ভাতৃদ্বয়, তরুণ যুবকেরা, পর্দা অন্তরাল এবং ভক্তিবৃন্দ, সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি সেই মহান রব্বুল ইজ্জাতুল জালাল যিনি মহিয়ান গুনিয়ান তমাম বিশ্বের একচ্ছত্র আসমান এবং জমিনের রব, কোন কায়নাত সমুদ্র মহাসমুদ্রের মালিক, যিনি কোন শব্দ প্রয়োগ করে তমাম আসমান এবং জমিন মাত্র ছয় দিনে সৃজন করলেন, যে আল্লাহ রাব্বুল আমিন ফায়াকুন শব্দ প্রয়োগ করার মাধ্যমে ওয়াইদাল জিবাল সুজ্জিরাত পাহাড়কে চালিত করবেন, ওয়াইদাল বিহার ফুজ্জিরাত সমুদ্রের মধ্যে আগুন ধরিয়ে দিবেন, ওয়াইদান নুজুমুন কাদামাত তারকাগুলো খসে খসে পড়ে যাবে, যা ওয়াদারে ইদা শামস কুবিরাত সূর্য আলোকহীন হয়ে পড়বে। শুধু তাই নয়, ইয়াওমা নাকুমিস সামা আকা তয়ি সিজিলিল কুতুব, যিনি তমাম আকাশকে কাগজের ন্যায় হাতের মধ্যে ধরে ফেলবেন সেই মহান শক্তিধর রব্বুল আলামিনের প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, দিন খুলে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে খুশি না বেদা? খুশির আওয়াজ কি এরকম হয় না একটু জোরে হয়? আপনারা বলেন তো দেখি, খুশির আওয়াজ কি এরকম হয় না একটু জোরে হয়? ছেলেরা যখন বিপিএল আইপিএল বিভিন্ন ধরনের সিপিএল কেপিএল নানা ধরনের খেলা যখন দেখে, বাউন্ডারি ছাড়তে দেরি কিন্তু চার ছক্কা বলতে দেরি না,
এমন আওয়াজ, আওয়াজের ঠেলায় মনে হয় সবকিছু ভেঙে চুরমার হয়ে যাবে। প্রচন্ড পদাঘাতে যখন একটা বল দর্শক গ্যালারিতে, যখন সবাই দর্শক গ্যালারিতে তাকিয়ে থাকে আর বলের দিকে তাকিয়ে থাকে, প্রচন্ড পদাঘাতে যখন এই বলটি আমার ভাইরা যখন জাস্ট গোল বাই পৌঁছে যায়, তখন দর্শক গ্যালারিতে যে আওয়াজ দেয় সে আওয়াজের তুলনায় আপনাদের আওয়াজ আসতে হল না, জোরে হল? তাহলে জোরে বলতে রাজি আছেন ইনশাল্লাহ? যারা রাজি আছেন দিল খুলে বলুন তো দেখি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, আল্লাহু আকবার বল রে মুমিন, তারি নামে গাইব কোন গান, তারি নামে গাইব কোন গান, সে যে আমার গো আল্লাহ মহান, তারি নামে গাইব কোন গান, সে যে আমার গো আল্লাহ মহান, চিৎকার দেবেন আল্লাহু আকবার। জীবনকার যেভাবে আসতে বললেন আরো মহা কারো ভাবটা আছে নাকি? চিৎকার দিয়ে বলুন জীবন কার? আমার মৃত্যু কার জন্য? কথা বলবো কার জন্য? শাহাদাত আন্দোলন উচ্চ করে বলুন আল্লাহু আকবার। আওয়াজ আরো জোরে হবে। আমার প্রিয় কবি কবি নজরুল আজ থেকে অর্ধ শত বছর পূর্বে উনি বুঝেছিলেন যে মুসলমান কেন জোরে তাকবীর দেয় না। উনি বলেছিলেন তাওহীদের এই চির সেবক আল্লাহু আকবার, আমরা হলো তাওহীদের সেবক, তাওহীদের এই চির সেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় মাঝারে গিয়া লোটায় শির। কতক্ষণ কথা বলেন ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? তাওহীদের এই চির সেবক ভুলিয়া গিয়াছে সে তাকবীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় মাঝারে গিয়া লোটাইছি, ওদের যেমন নাম নারায়ণ, কে বলছে? কর্ণজরুল। ওদের যেমন নাম নারায়ণ এদের তেমন মানিক পীর, ওদের দুধের কলার সঙ্গে মিশিয়া গিয়াছে এদের ক্ষীর। কথা ঠিক কিনা কম? দুর্গা আর দর্গা মুসলমান কানতে শুনুন, দুর্গা আর দর্গা এর মধ্যে কোন তফাত নাই, নাম নারায়ণ আর মানিক পীর এর মধ্যে কোন তফাত নাই। আমার হিন্দু ভাইরা নাম নারায়ণের কাছে ভিক্ষা চাইতেই পারে, এটা তাদের ধর্ম, তাদের ধর্ম নিয়ে আমাদের আপত্তি করার কোনো সুযোগ নাই। কথা ঠিক কিনা কম? কিন্তু আমি মুসলমান, আমি মুসলমানের সন্তান হয়ে আমি কি করে মানিক পীরের কাছে গিয়ে আমরা আশ্রয় চাই, মানিক পীরের কাছে গিয়ে আমরা কেমনে সন্তান চাই? ওদের নাম নারায়ণ আর এদের মানিক পীর কোনো তফাত নাই। কথা ঠিক কিনা কর? শুধু তাই নয়, শুধু তাই নয়, কবি নজরুল বলেছেন আমার হিন্দু ভাইদের হলো দুধ কলা। কি কলা? এই সাইডের মুসলমান কথা বলে না, কি কলা? কাদের? মাশাআল্লাহ, এবার বুঝছি। আর একটু জোরে বলেন কাদের? তাদের দুধ কলা খাইতেই পারে তারা, তারা দুধ কলা আরো 2 কেজি করে বেশি খাইতে পারে, আমাদের কোনো আপত্তি আছে? লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেন। কিন্তু তাদের দুধ কলা আর আমার দেশের পীরদের হলো তাবাররুক খিচুড়ি। তথাকথিত পীর যারা, তাদের এই দুধ কলা আর এই ক্ষীরের মধ্যে খিচুড়ির মধ্যে কোনো তফাত নাই, বলেছেন কবি নজরুল ইসলাম, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুন বলি আমিন। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। তাকবীরের আওয়াজ প্রয়োজন আছে না নাই? আরে মুসলমান কথা বলেন, আওয়াজ দরকার আছে না নাই? তাম পৃথিবীতে মুসলমান নিধন চলছে, সারা পৃথিবীতে
মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে, অত্যাচার করা হচ্ছে। মুসলমানের আওয়াজ ছিল দুইটা, মুসলমানের অস্ত্র ছিল দুইটা, আর স্লোগান ছিল একটা, মুসলমানের অস্ত্র ছিল দুইটা। ওয়ালাউ আন্না আহলাল কুরআন আমানু, এক নম্বর অস্ত্র ছিল মুসলমানের ঈমান আত্তাকওয়া, দ্বিতীয় নম্বর ছিল আল্লাহর ভয়, এক হলো ঈমান, অপরটি হলো আল্লাহর ভয়। লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ পাক বলেন এই দুটো অস্ত্র গ্রহণ করলে আসমান এবং জমিনের দরজা আমি আল্লাহ পাক তোমাদের জন্য খুলে দেব। সুবহানাল্লাহ বলো। আজকে মুসলমানের ঈমানও নাই, আজকে সেই মুসলমানের সে আল্লাহর ভয়ও নাই, ঈমানও শেষ আল্লাহর ভয়ও শেষ। সবচাইতে বড় কথা হলো মুসলমানের অস্ত্র ছিল নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই আওয়াজ হযরত মূসা আলাইহিস সালাম যখন দিয়ে নীল নদের পাশে গেল, ঠিক সেই মুহূর্তে ফিরআউন যখন হযরত মূসা আলাইহিস সালামকে ধরার জন্য পায়তারা করলো, মূসা আলাইহিস সালাম নীল নদ পার হয়ে গেল, আর ফিরআউন এই আওয়াজকে বুলন্দ করার জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য যখন ষড়যন্ত্র চাপলো, ঠিক তখন আল্লাহ পাক ফিরআউনকে চুবাইয়া চুবাইয়া মারলেন। কথা বলেন ঠিক কিনা? এ মুসলমান জবাব দাও, সে আল্লাহু আকবারের আওয়াজ বর্তমান বিশ্বে মুসলমানের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? কবি আইনউদ্দিন আল আজাদ, আমার খুব প্রিয় একজন কবি, উনি আফসোস করে দুটি পংক্তি বলেছেন, মারা গিয়েছেন উনি, আল্লাহ তাআলা তাকে জান্নাত কবুল করো বলি আমিন। উনি বলেছেন, কোথায় গেল শক্তি সাহস বিশ্ব মুসলমানের, কোথায় গেল তাকবীর ধ্বনি জজবা জিহাদের, আল্লাহু আকবার। কোথায় গেল শক্তি সাহস বিশ্ব মুসলমানের, কোথায় গেল তাকবীর ধ্বনি জজবা জিহাদের, মারতে মুসলিম সাহায্য দেয়, মারতে মুসলিম সাহায্য দেয়, মুসলমানের দেশে যা ছিল তাও হারাতে বসতি অবশেষে আমার, যা ছিল তাও হারাতে বসতি অবশেষে, বেঁচে আর লাভ কি বলো, কে বা হলো এই জগতে এসে, যা ছিল তাও হারাতে বসতি অবশেষে। জোরে সরে বলি আল্লাহু আকবার। সূরা বাকারা আল্লাহ পাক বলেছেন, ওয়ালতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, যেহেতু কোরআনের হেদায়েত পেয়ে কোরআনের তাফসিরে বসে গিয়েছো, অতএব আমার নামে তোমরা তাকবীর বলো। বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, ভূমিকাতে এই কয়েকটি কথা বলেই আমি আমার মৌলিক বিষয়, আমাকে আরো অনেক পূর্বেই জানিয়ে দিয়েছেন ইন্তেজামিয়া কমিটি, তাফসির মাহফিল কমিটি আমাকে অনেক আগেই জানিয়ে দিয়েছেন, আমার বিষয় বলি। আমার বিষয় হলো শিরক এবং বিদআত। আবার মনোযোগ দিয়ে শোনেন, শিরক এবং বিদআত, আমি বিষয় ভিত্তিক কথা বলার জন্য চেষ্টা করব, বিমাশিয়াতিল্লাহ বিফাজলিল্লাহ বিবারাকাতিল্লাহ, ভিক্ষা চাই আল্লাহর কাছে। আল্লাহ তাআলা তোমার একজন গোলাম, তোমার একজন নিকৃষ্ট গোলাম, এলেম নাই কালাম নাই ভিক্ষু, রব্বুল আমিন তোমার তোমার এলেমের কাছে পৃথিবীর কারো এলেমের তুলনা চলে না। রব্বুল আমিন আমি তোমার কাছে ভিক্ষা চাই, আমাকে নির্ধারিত যে সময় দিয়ে দেওয়া হয়েছে ইনশাআল্লাহ এই সময়ের মধ্যে আমি বক্তব্য ইতি টানার চেষ্টা করব। সকলে বলি আমিন। আরো জোরে বলেন আমিন। কোরআনের ব্যাখ্যা কি করে শেষ করা সম্ভব? আরো জোরে বলেন। এই শিরক এবং বিদআত এর উপরে যদি ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত, দিনের পর দিন আলোচনা করা যায়, আলোচনা কি সমাপ্তি হবে? আলোচনা কি ইতি টানবে? ইতি টানবে না। আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদ আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হেরবে আপনি বলুন, তমাম পৃথিবীর সাগরকে যদি আমি আল্লাহ তাআলা কালি বানিয়ে দিই, তমাম পৃথিবীর গাছকে যদি আমি আল্লাহ তাআলা কলম বানিয়ে দিই, অন্যত্র আল্লাহ তাআলা, এটি হলো সূরা কাহাফের শেষ আয়াত। সূরা লুকমানে আল্লাহ পাক আরেকটু সুন্দর করে বলছেন, ওয়ালাউ আন্নামা
في الأرض من شجرة أقلام والبحر يمده من بعده سبعة أبحر ما نفدت كلمات الله الله أكبر الله تعالى بلن ولو أنما في الأرض من شجرة أقلام تمام في دبير جرسك جدي عمي الله تعالى قلوم بني دي والبحر يمده من بعده سبعة যদি আমি আল্লাহ তাআলা সাত সমুদ্রের পানিগুলোকে যদি আমি আল্লাহ তাআলা কালি বানিয়ে দেই তাম পৃথিবীর মানুষরা আমার কালামের ব্যাখ্যা আমার তাফসীর কোরআনের তাফসীর লাগা শুরু করে দিবে ওই সমুদ্রের সাত সমুদ্রের পানিগুলো শেষ হয়ে যাবে তাম পৃথিবীর গাছের ওই কলমগুলো শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহর কালামের ব্যাখ্যা বিন্দু পরিমাণ কেউ শেষ করতে পারবে না আল্লাহু আকবার বলেন এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা তোমাদেরকে সামান্যতম জ্ঞান দেওয়া হয়েছে আল্লাহু আকবার বলেন মানুষের জ্ঞান কি সামান্য মানুষ সামান্য জ্ঞান পেয়ে এখন আকাশের উপরে বাড়ি ঘর করার চিন্তা চেতনা নিয়েছে দেখেন সামান্যতম জ্ঞান দিয়ে কি না হচ্ছে আপনি যেখানে বসে আছেন এই মুহূর্তে যদি আপনি জিপিআরএস যদি চালু করেন তাহলে গুগল নিয়ন্ত্রণ করছে আপনি কোথায় বসে কথা বলতেছেন পাশে কি আছে ডানে কি আছে বামে কি আছে পিছনে কি আছে আল্লাহু আকবার বলেন ঝুলন্ত রেখে দিয়েছে আল্লাহ তাআলা বলেন ও গোলাম আমি তোমাদেরকে সামান্যতম জ্ঞান দিয়েছি এই সামান্য জ্ঞান দিয়ে আমার কোরআনের ব্যাখ্যা কালামের ব্যাখ্যা তোমরা কেমনে করবে আল্লাহু আকবার বলি এবার আসুন আমি আজকে প্রথমত আলোচনা করব শিরক নিয়ে আমি শিরকের আলোচনা করতে গিয়ে কিছু ঈমানের কথা বলবো শিরক শিন র কাফ শিরক শিরক শব্দের অর্থ হলো অংশীদার আমাদের দেশে বলা হয় শিরক আসলে শব্দটি ভুল বলতে হবে শিরক কি বলতে হবে একটু বলেন না সকলে আমার অনেক ভাই মুখ খুলে নেন আমি কি আপনাদের পাকা জমিতে কি মই দিছি নাকি তাহলে একটু মুখ খুলে কথা বলেন কি বলতে হবে শিরক কখনো বলবেন না শিরক শিরক বললে এটা উচ্চারণগত ভুল হয় এর বাংলা হলো অংশীদার এর বিপরীত হলো তাওহীদ এর বিপরীত কি তাওহীদ হলো একত্ববাদ যেহেতু শিরক আলোচনা করলে অটোমেটিকলি আপনাকে তাওহীদ বুঝতে হবে কথা ঠিক কিনা কন আর একটি বিষয় হলো বিদআ বিদআ আসলে বলা হয় বিদআতুন বিদআত বলা হয় আরবিতে শেষে যদি গোলতা থাকে তাহলে সেটা হা উচ্চারণ করতে হয় যেমন আল কারিআতু মাল কারিয়া সেই দৃষ্টিকোণ থেকে বিদআ এটি হলো পরিশুদ্ধ এর উল্টো হলো সুন্নাহ রীতি নীতি পদ্ধতি সুন্নাহ শব্দের অর্থ হলো রাস্তা রীতি নীতি পদ্ধতি আর বিদআতুন শব্দের অর্থ হলো নব আবিষ্কৃত বিষয় আমি এই চারটা বিষয় মাথা রেখে ইনশাল্লাহ কথা বলার জন্য চেষ্টা করব বিমাশিয়াতিল্লাহ আল্লাহ তাআলা যেন কথা বলার তৌফিক দান করে বলি আমি আগে তাকিয়ে দেখেন প্রত্যেকটা নবী রাসূল দাওয়াত দিতেন একটা কয়টা আরো জোরে বলেন হেড অফিস কয়টা হেড অফিস একটা হেড অফিস কয়টা সে হেড অফিস হলো লাউহে মাহফুজ সুবহানাল্লাহ বলেন আমার বন্ধুগণ এই কোরআন আল কারিমে আল্লাহ রাব্বুল আমিন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন 25 জন নবীর নাম উল্লেখ করেছেন প্রত্যেকটা নবী প্রত্যেকটি রাসূল তার নিজ নিজ গোত্রে দাওয়াত দিতেন একজন ব্যতীত 24 জন নবী দাওয়াত দিয়েছেন তার কওমদেরকে তার সম্প্রদায়দেরকে তার বংশের লোকদেরকে একটাই দাওয়াত দাওয়াত হলো আমি ইবাদুল্লাহ আল্লাহর গোলামি করো আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করো না সুবহানাল্লাহ গোলামি হবে কার আর জোরে বলেন গোলামি হবে কার
আল্লাহর গোলামির সঙ্গে যদি আপনি অন্য কারো গোলামি করেন তাহলে সেটা হয়ে যাবে কি শির। মাশাআল্লাহ, অনেক সচেতন মুসল্লি পেয়েছি, অনেক ভিআইপি সচেতন শ্রোতা পেয়েছি, জাযাকাল্লাহ। দোয়া করি আল্লাহ তাআলা যারা বসে গিয়েছেন তাদের বুঝার তৌফিক দিও বলি আমিন। গোলামি হবে আল্লাহ, আল্লাহর গোলামি বাদ দিয়ে আর কারো গোলামি যদি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা যায় তাহলে সেটা কি হয়ে যাবে, শিরক হয়ে যাবে। যেমন ধরেন আমরা নামাজের মধ্যে সালাতের মধ্যে বারংবার একটি কথা বলি, তা হলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এর অর্থ আমাদের জানা আছে নাকি? কথা বলেন, আমাদের অর্থ জানা আছে নাকি? এই যে আমরা অর্থ জানি না, আমি যখন বললাম অর্থ জানা আছে নাকি, অনেকেই কথা বললেন না, তার মানে অধিকাংশ লোকের অর্থ জানা নাই। ও মুসলমান, আমাদের মতো কপাল পড়া মুসলমান আর পৃথিবীতে কেউ নাই, কথা বলেন ঠিক কিনা? সামান্য একটা মেসেজ যদি আসে মোবাইলে, একটা মোবাইলে যদি একটা মেসেজ আসে, সেই মেসেজটা জানার জন্য মানুষ পাগল পাড়া হয়ে যায়, হয় কি না বলেন? কথা বলেন হয় কি না? বন্ধু যদি একটা চিঠি দেয়, সেই সেই চিঠিটার মূল প্রতিপাদ্য কি বিষয়, পাগল পাড়া হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে একটা মেসেজ দিলেন আল্লাহ তাআলা বিশ্বনবীর মাধ্যমে কোরআন আল করিম, আর সেই মেসেজের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠতম মেসেজ হলো সূরাতুল ফাতিহা। ও মুসলমান, অধিকাংশ মুসলমানের সূরাতুল ফাতিহার অর্থ জানা নাই, কথা ঠিক কিনা? কম রাগ করলেন না কি আপনারা? রাগ করবেন না। অধিকাংশ মুসলমানের সূরাতুল ফাতিহার অর্থ জানা নাই, যার কারণে মুসলমান আল্লাহর সঙ্গে অংশীদার করে ফেলে, আল্লাহর গোলামি করার পাশাপাশি আর একজনের সাথে অংশীদার করে ফেলে, কথা বলেন ঠিক কিনা? আমরা নামাজে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তাআলা তোমার গোলামি করি তোমার কাছেই। আরো জোরে বলেন, আমরা বলি ইন্না ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু, একমাত্র তোমার দাসত্ব করি, একমাত্র তোমার গোলামি করি, আবার একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। আর এই মুসলমান নামাজে স্বীকৃতি দেওয়ার পর কয়েক মিনিট যেতে না যেতেই মাজারে গিয়া বলে, ও মেরে বাবা মেরে মতলব পুরা কর দিয়া, ও বাবা তুমি মেহরবানি করে আমার মতলব, আমার চিন্তা চেতনা, আমার চাওয়া পাওয়া বাবা তুমি একটু পূরণ করে দাও। এই ধরনের মুসলমান আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, দোয়ায় কুনুত বেতের নামাজে আমরা স্বতন্ত্র একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, এখানে বলি আল্লাহ তাআলা তোমার সাহায্য চাই, প্রতিদিন নামাজে একবার করে বলি। আর ফরজ নামাজে কম পক্ষে আমরা ভাইরা 17 বার বলি, 17 বার বলার পরেও আমরা আল্লাহর সাথে অন্যকে অংশীদার করি, কথা বলেন ঠিক কিনা? ছেলে দেবার মালিককে, যারা বললেন না তাদেরকে পীর বাবা নাকি? আওয়াজ দিয়ে বলেন ছেলে দেবার মালিককে। আল্লাহ রাব্বুল আমিন বলেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ উদ্দুকুর। আল্লাহ তাআলা বলেন শোনো, আমি যা ইচ্ছে তাই সৃষ্টি করি, ইচ্ছে করলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে কন্যা দেই, আবার ইচ্ছে করলে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে পুত্র দেই। আল্লাহ তাআলা বলেন আমি ইচ্ছে করলে তোমাদের কন্যা দেই, আবার ইচ্ছে করলে তোমাদের কি দেই? পুত্র দেই। কন্যা দেবার মালিককে, পুত্র দেবার মালিককে। আবার ইচ্ছে করলে আমি পুত্র অথবা কন্যা দেই। আবার ইচ্ছে করলে আমি আল্লাহ তাআলা তোমাকে বান্দা বানিয়ে দেই, কথা বলেন ঠিক কিনা? বান্দা বানিয়ে দেই, আকিম বানিয়ে দেন আল্লাহ তাআলা। এই আকিম বানিয়ে দেওয়ার পর ছুটে নেওয়ার দায়িত্ব কার? বান্দা। সুবহানাল্লাহ বলবেন না?
দশ বছর বারো বছর যখন বাচ্চা হয় না, আমি এক ছাত্রকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তোমরা কয় ভাই বোন? আমাকে বলে স্যার আমি হই না। আমি বললাম বুঝলাম না। আমি বললাম তোমরা কয় ভাই বোন? তুমি বলো আমি হই না। বলল যে স্যার আম্মা আব্বার বিয়ে হওয়ার প্রায় পনেরো বছর পরে আমি হইছি। পনেরো বছর হওয়ার পর আমার বয়স হলো প্রায় দশ বছর। আমার পনেরো বছরের মধ্যে আমার মা বাবা এমন কোনো কাজ নাই যে করে নাই। তেল পরা, পানি পরা, মাজারের সুতা, অমুকের সুতা, ধমকের সুতা দিয়া টিয়া কোনো রকমে আমি হয়েছি। নাউজুবিল্লাহ পড়েন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তামার ভাইরা, ছেলে দেবার মালিক হলো আল্লাহ, মেয়ে দেবার মালিক হলো আল্লাহ, বন্ধা করে রাখা আকিম বানিয়ে দেওয়ার দায়িত্ব কার? আল্লাহ। যখন ছেলেও হবে না মেয়েও হবে না, ঠিক তখন চাইতে হবে আল্লাহর কাছে। আমার দেশে একটা জয়ীফ, একটা জয়ীফ হাদিস আমার দেশের আলেম সমাজ বলে থাকেন কিন্তু সত্যটা বলেন না, সেটা হলো নিসবে শাবানের রাত, সরবরাতের রাত। এই রাতে বলেন যে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসবেন, বলেন কিনা? কথা বলেন, বলেন কিনা? এই হাদিসটা জয়ীফ। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা রজনী এক তৃতীয়াংশ, দুই তৃতীয়াংশ যখন দুই ভাগ যখন চলে যায়, এক ভাগ যখন বাকি থাকে, আল্লাহ রাব্বুল আমিন প্রথম আসমানে সে বলেন ও আমার গোলাম আমার কাছে চাও, তোমার কিসের প্রয়োজন? আমি আল্লাহ তাআলা তোমার প্রয়োজন মিটিয়ে দেব। সুবহানাল্লাহ। কয়বার আসেন আল্লাহ পাক? বছরে কতদিন আসেন? তিনশত পঁয়ষট্টি দিন আসেন। এক রাত, এক রাতের দলিলটা বলা হয়, এক রাতের দলিল বলা হয় ছেলের দরকার, মেয়ের দরকার, সম্পদের দরকার। তাহাজ্জুদ নামাজে উঠে যান, তাহাজ্জুদ নামাজে উঠে আল্লাহর কাছে কাঁদেন। সুবহানাল্লাহ বলি। এই কোরআন আল কারিমে পঁচিশ জন নবীর নাম, চব্বিশ জন দাওয়াত দিয়েছেন একরকম দাওয়াত। যেমন হযরত নূহ আলাইহিস সালাম তিনি দাওয়াত দিলেন সূরা মুমিনুনের তেইশ নম্বর আয়াত, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন ও আমার সম্প্রদায় আনি ইবুদুল্লাহ আল্লাহর গোলামি করো, মা লাকুম মিন ইলাহিন গায়রু আল্লাহ ছাড়া আর কারো গোলামি করো না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরতে হুদ আলাইহিস সালাম তার জাতিকে দাওয়াত দিলেন ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আদ জাতির প্রতি আমি হুদ আলাইহিস সালামকে প্রেরণ করলাম, উনি ওনার জাতির লোকদেরকে বললেন ক্বালা ইয়া কওম হে আমার সম্প্রদায়। দেখেন একরকম কিন্তু দাওয়াতের মিশনটা কি, একটু কথা বলেন কয় রকম? একরকম। কারণ হেড অফিস কয়টা? একটু আগে না বললেন হেড অফিস কয়টা? হেড অফিস একটা। উনিও বললেন আনি ইবুদুল্লাহ আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করো না। সুবহানাল্লাহ বলেন। সূরা আরাফের মধ্যে সামুদ জাতির ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইলা সামুদ আকাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরতে সামুদ জাতিকে আমি আল্লাহ রাব্বুল আমিন বলেন আমি সালে আলাইহিস সালাম কে প্রেরণ করলাম সামুদ জাতির প্রতি। সামুদ জাতির প্রতি প্রেরিত হয়ে তিনি বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্ব ব্যতীত আর কারো গোলামি করো না। সুবহানাল্লাহ। তিনজন নবীর নাম বললাম, তিনজনই একই রকম কথা বলেন না কেন? একই রকম দাওয়াত দিয়েছেন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। শুআইব আলাইহিস সালামকে মাদিয়ান বাসীর প্রতি প্রেরণ করলাম। কোন বাসী? আরো জোরে বলেন কোন বাসী? মাদিয়ান বাসী। উনি মাদিয়ানের লোকদেরকে বললেন ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু।
ডাক দিয়ে বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, আল্লাহর দাসত্ব ব্যতীত আর কারো গোলামি করো না। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন বিশ্ব নবী যখন দাওয়াত দিলেন, উনি কি বলবেন হে আমার সম্প্রদায়, এটা বলবেন, কথা বলেন, এটা বলবেন? কারণ কি, কারণ কি? উনি হলেন বিশ্ব নবী, আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা নবী ছিল গোত্র ভিত্তিক, গোত্র ভিত্তিক। মনে করেন মণ্ডল, একটা মণ্ডল একটা জাতির নাম, শিকদার একটা জাতির নাম, সরকার একটা জাতির নাম, এরকম আছে কিনা কম, আছে কিনা কম, এরকম গোত্র ভিত্তিক। কিন্তু বিশ্ব নবী যখন আসলেন, দাওয়াত দিলেন একরকম, কিন্তু বাচন ভঙ্গিটা একটু ভিন্ন রকম। বাচন ভঙ্গিটা কি, এবার কান পেতে শুনেন, সূরা নাহালের 3 নং আয়াত, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেকটা জাতির কাছে, আল্লাহ পাক বলতেছেন আমি রাসূল প্রেরণ করেছি, প্রত্যেকটা রাসূল বলেছেন যে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব ছাড়া আর কারো গোলামি করো না। এবার আল্লাহর নবী যখন তার তার উম্মতদেরকে ডাক দিলেন, তখন ডাক দিলেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহু আকবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেন নাই, ইয়া আইয়ুহাল্লাযিনা কাফারু বলেন নাই, খ্রিস্টানদের বলেছেন ও খ্রিস্টানের বাচ্চারা, তোমরা যারা বলো যে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, আল্লাহ নবী ডাক দিয়ে বললেন ইয়া আইয়ুহান নাস, হে তাম পৃথিবীর মানুষেরা, উবুদু রাব্বাকুম, তুমি তোমার রবের দাসত্ব করো, তুমি তোমার রবের গোলামি করো, আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন মুসিবতের সময় একটা মাত্র নেক কম পড়বে, কার দুইটা কার তিনটা, সব মানুষ পাগল পাড়া হয়ে যাবে, দৌড়িয়ে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালাম বলবে আরে তোমাদেরকে কি করতে পারি, বললো একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। দেখেন তাওহীদ কাকে বলে, আমি দেখেছি এক লোক দুই পীরের কাছে মরি, কয় পীরের কাছে, তো বললাম ভাই দুই পীরের কাছে মরি তার কারণ কি, বললেন কারণ হলো এক পীর যদি মার খেয়ে যায় আর এক পীর আমার উঠে নেবে। বুঝতে পারেন নাই নাকি আমার কথা, আরো জোরে বলেন, পারেন নাই? অথচ আল্লাহ পাক কোরআন আল কারিমে বলেছেন লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযনা লাহুর রহমান, কার ক্ষমতা আছে আমার অনুমতি ব্যতিরিক্ত একটা কথা বলে, আল্লাহু আকবার বলেন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি, আমার অনুমতি ব্যতিরিক্ত একটা টু শব্দ করার কারো ক্ষমতা নাই। বড় বড় নবী রাসূলের কি অবস্থা, আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবেন আমার দুইটা নেক কম পড়ছে, আপনি আমাদের আবাল বাসার আদি পিতা, মুসলমানের পিতা কয়টা, না না না, হ্যাঁ একজন বলছেন একটা, একজন বলছেন দুইটা, কেউ একজন বলছে চারটা, বলতে থাকেন মিলে যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই, যে তিনটা, হ্যাঁ এটা চিন্তা করলেন উনি যে মাস বরাবর থাকি। বুখারি শরীফের হাদিস, আমাদের যে বাবা কয়টা তাও আমরা জানি না, দুঃখ জায়গা আছে, বুখারিতে এসেছে মুসলমানের পিতা হলো তিনটা। সুবহানাল্লাহ, কন না আওয়াজ দেখে মনে হচ্ছে আপনারা রাগ করছেন নাকি, পিতা 15টা বলবো নাকি, তাহলে 15টা বলি খুশি হবেন নাকি, হাত তুলে তিনটা আঙ্গুল উঁচু করেন জবাব দেন, মুসলমানের পিতা কয়টা, আরো চিৎকার দিয়ে বলেন কয়টা, হাত নামান। বুখারির বর্ণনা, নবীজি বলেছেন মুসলমানের পিতা হলো তিনটা, একটা হলো আবাল বাসার আদি পিতা, নাম কি, একজন হলেন জাতির পিতা, নাম কি, আর অপরজন হলেন আপনার পিতা একজন, আমার পিতা একজন, জন্মদাতা পিতা, এই সর্বমোট মুসলমানের তিন পিতা, এছাড়া আর কোনো পিতা নাই, কথা বলেন ঠিক কিনা, পীর বাবা কোনো বাবা নয়, পীর বাবা বাবা নয়, উকিল বাবা বাবা নয়, শ্বশুর বাবা বাবা নয়, এগুলো আমরা বাবা ডাকি, তাই শরীয়তের দিক থেকে তারা আমাদের কোনো বাবা নয়, মনে থাকবে কিনা বলেন। আমার ভাইরা, বিশ্বনবী ডাক দিয়ে বলে দিয়া ইয়ুহান নাস, হে তাম পৃথিবীর মানুষেরা, আল্লাহর গোলামি করো, আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি করো না, আল্লাহু আকবার বলি, আরো জোরে বলি আল্লাহু আকবার।
আমার বন্ধুগণ, প্রত্যেকটা নবী রাসূল দাওয়াত দিয়েছেন তাওহীদের দাওয়াত, শিরকের বিরুদ্ধে দাওয়াত দিয়েছেন। নবী যে বলেছেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ইয়া আইহান নাস, হে তমাম পৃথিবীর মানুষেরা কুলু, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, এই কথা যদি বলো তুফলিহু, তাহলে তোমরা নাজাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাওহীদের কথা বললাম, এই কোরআন আল কারিমে আর একজন লোকের নাম আছে, পুরুষ মানুষ, নবীও না রাসুলও না, নাকটা চ্যাপটা, দেখতে বেঠে, কালো কুসকুসে, উনি ওনার সন্তানকে আটটা নসিহত করেছিলেন, আটটা উপদেশ দিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আমিন তার উপদেশকে এমনভাবে কবুল করে নিলেন, এমনভাবে পছন্দ করলেন, আটটা উপদেশ আল্লাহ তাআলা কোরআনে কোট করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। নামটা কি? হ্যাঁ, লোকমান, মাশাআল্লাহ, অনেক ভালো শ্রোতা। ওনার সন্তানকে ডেকে বললেন, ওয়াইদ কালা লোকমান লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা যুলমুন আযীম। সন্তানকে ডেকে বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার শরীক করো না, শিরক করো না, ইন্নাস শিরকা লা যুলমুন আযীম, শিরক হলো মারাত্মক ধরনের জুলুম, মারাত্মক ধরনের জুলুম। কোন মানুষ যদি আমার ভাইরা কোন পীর সাহেবের কাছে এই নিয়তে মুরিদ হয়, পীর সাহেব কিয়ামতের দিন উপকার করবে, ডাইরেক্টলি ওই লোকটা জাহান্নামী, কারণ কোন পীর কোন মানুষের উপকার করতে আরো জোরে বলেন পারে। মালা ইয়ানফাউকা, কোরআনে বলেছেন আল্লাহ পাক, তোমরা যাদের গোলামি করো তারা তোমাদের উপকার করতে পারে না, তোমাদের ক্ষতি করতেও, উপকারও যেমন করতে পারে না, ক্ষতিও তেমন করতে পারে না। এর নাম হলো তাওহীদ। শিরক থেকে বাঁচতে হবে। আল্লাহু আকবার বলেন, বিশ্বনবী বলেন, ও মুয়াজ, তোমাকে আমি 10টা নসিহত দিচ্ছি, আও হুররিক দাও কুতিলতা, তোমাকে যদি হত্যাও করা হয়, তোমাকে যদি আগুনে পোড়ানো হয়, খবরদার খবরদার আল্লাহর সাথে শরীক করো না, আগুনে যদি পোড়ানো হয় আল্লাহর সাথে কি করো না, আরো জোরে বলেন কি করো না, আল্লাহর সাথে শরীক করো না। ভাইরা, যে ব্যক্তি শরীক করবে, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করবে, সে ব্যক্তি হলো ডাইরেক্ট জাহান্নামী। ডাইরেক্ট কি? আরো জোরে বলেন কি? ডাইরেক্ট জাহান্নামী। বলেন তো দেখি, আমাদের দেশে না গোটা পৃথিবীতে যারা কালেমা পড়েছে তাদের মধ্যে মুশরিক বেশি, শিরককারী বেশি, না মুমিন বেশি? শিরককারী বেশি। সূরা ইউসুফে 106 নম্বরে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওয়া হুম মুশরিকুন, অধিকাংশ লোক ইমান আনার পরেও মুশরিক। দেখেন, অধিকাংশ লোক ইমান আনার পরেও কি? মুশরিক। বলবেন যে কেমনে মুশরিক? ইমান আনছে ঠিক, কিন্তু ইমান আল্লাহর কাছে কবুল হয় নাই, অধিকাংশ আমলের ক্ষেত্রে শরীক, শিরক করে ফেলছে, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অধিকাংশ আমলের ক্ষেত্রে শরীক করে ফেলেছে। আপনি নামাজ পড়তেছেন, এই নামাজ যদি আল্লাহর জন্য না হয়ে যদি মানুষ দেখানো হয় তাহলে কি হবে, কি হয়ে যাবে? দান করার ক্ষেত্রে আপনি দান করতেছেন মারহাবার জন্য, মারহাবা না দিলে দান দেয় না, মানুষকে বোঝানোর জন্য আপনার শিরক হয়ে যাবে। অহংকার করেন, এক শ্রেণীর লোক অহংকার করে কি করে না, কথা বলেন, অহংকার করে কি করে না? অহংকার যে ব্যক্তি করলো সে ব্যক্তি শিরক করলো। অহংকার একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য, অহংকার কোনো মানুষ করতে পারে না, যত বড় নেতা হোক, যত বড় সম্পদশালী হোক, কোন লোক অহংকার করতে পারে না, পারে না, পারে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে দেখেন শিরক হয়ে গেল। আমি ওয়াজ করতেছি, আলোচনা করতেছি, আমার নিয়ত যদি এরকম থাকে যে যত ভালো করে আলোচনা করবো মানুষ আমাকে ভালো বলবে, তাহলে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। কারণ ভালো মন্দ একমাত্র কার?
আরো জোরে বলেন কার শেরেক হয়ে যাবে। আমি বলতেছিলাম মানুষ কখনো মানুষের উপকার করতেও পারে না, ক্ষতি করতেও পারে, কিয়ামতের দিনও পারবে না। আদম আলাইহিসসালামের কাছে যাবে, আদম আলাইহিসসালামের কাছে গিয়ে বলবে মেহরবানি করে একটা সুপারিশ করুন, আমার মাত্র একটা নখ কম পড়েছে। আদম আলাইহিসসালাম বলবেন শুনো, আমি তোমাদের ব্যাপারে কোনো সুপারিশ করতে পারবো না, কারণ হলো আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। ও আদম, এই গাছের নিকটে যেও না, এই গাছের নিকটে যদি যাও তাহলে তুমি জালিম হয়ে যাবে। কি হয়ে যাবে? আদম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহর 144 ধারার 144 আল্লাহ পাক নাজিল করেছিলেন না যাওয়ার জন্য, আমি আল্লাহর কথাকে উপেক্ষা করে গাছের ফল খেয়ে ফেলেছি, আমার পক্ষে সম্ভব না। আমার ভাইরা, আদম আলাইহিস সালাম বলবেন যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও, নূহ আলাইহিস সালাম বলবেন না আমার পক্ষে সম্ভব না, আমার একটা কুপুত্র ছিল। সুপুত্র না কুপুত্র? আরো জোরে বলেন সুপুত্র না কুপুত্র? তার নাম কি? কেনান। আমার কেনান ইসলাম কবুল করে নাই, আমার কেনান ইমান গ্রহণ করে নাই। আমার সন্তানকে বলেছিলাম ও কেনান ইস্তিবারে ওঠো, কারণ এমন ঝড় হবে, এমন বন্যা হবে, গোটা পৃথিবী তলিয়ে যাবে। অথচ আল্লাহ পাক বলেছিলেন খবরদার বেঈমানদেরকে কখনো আপনি এই ইস্তিমারে আহ্বান করবেন না, উঠতে দিবেন না। আমি উঠাই নাই কিন্তু আহ্বান করেছিলাম। আমার কেনান বলেছিল বাবা যদি যত বড় ওই সর হোক না কেন, ওই সরের মধ্যে আমি বড় পাহাড়ের উপরে দাঁড়িয়ে যাব। নূহ আলাইহিসসালাম বলবেন না 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 আমার পক্ষে সম্ভব না, তোমরা এক কাজ করো চলে যাও মূসা আলাইহিসসালামের কাছে। মূসা আলাইহিসসালাম বলবেন না আমার পক্ষে সম্ভব না, যারা পীরের মুরিদ হন এই নিয়তে আমি তাদের জন্য এই কথাগুলো বলছি। আমার ভাইরা, এবার মূসা আলাইহিসসালাম বলবেন আমি একজন মানুষকে শাসন করতে গিয়েছিলাম, একজন মানুষকে শাসন করতে গিয়া আহারে ওই লোকটা ডাইরেক্ট মারা যায়। আল্লাহ যদি ডাক দিয়ে বলেন মূসা আমি তোমাকে শাসন করতে পারাই নাই, তুমি কি কারণে ওই লোকটাকে মেরে ফেলেছিলে আমি জবাব দিতে পারবো না, তোমরা চলে যাও হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন আমার পক্ষে সম্ভব না, কারণ গোটা খ্রিস্টানের বাচ্চারা আমি শিখিয়ে দেই নাই তাও বলেছে হলো আমি নাকি আল্লাহর বেটা। আমাকে প্রশ্ন করলে আমি লজ্জায় লজ্জিত হয়ে যাব। আমার ভাইরা, উজার আলাইহিস সালাম কি এক শ্রেণীর লোক বলে আল্লাহর বেটা কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? ঈসা আলাইহিস সালাম অস্বীকার করবে? ঈসা আলাইহিস সালাম বলবে শোনো তোমাদের একটা রাস্তা দেখায় দেই, তাহলে শেষ নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। লক্ষ লক্ষ কোটি কোটি বনি আদমেরা তার উম্মতেরা গিয়ে হাজির হবে। আল্লাহর নবী বলেন শোনো গো আমার একটা জায়গায় না পাইলে আর এক জায়গায় পাইবা, ওই জায়গায় না পাইলে আর এক জায়গায় পাইবা, তিনটা জায়গায় খেয়াল করবা। এক নম্বর হলো মিজানের পাল্লার কাছে, মিজানের কাছে যদি না পাও তাহলে হাউজে কাউসারের কাছে পাইবা, হাউজে কাউসারের কাছে যদি না পাও তাহলে পুলসিরাতের কাছে পাইবা। আমারে লক্ষ লক্ষ উম্মতের আগিয়া আল্লাহর নবীকে গিয়া বলবে ইয়া রাসূল আল্লাহ মেহরবানি করে আমাদেরকে একটু সাফায়াত করুন, সুপারিশ করুন। ও মুসলমান, ও রাজধানীর মুসলমান, ঢাকা রাজধানীর মুসলমান, কান পেতে শোনেন, আল্লাহর নবী সেদিন মাথা উত্তোলন করতে চাইবেন না, আল্লাহ ডাক দিয়ে বলবেন নবী গো মেহরবানি করে আপনি মাথা উত্তোলন করুন, আর আপনার উম্মতদেরকে চিনে চিনে যারা তাওহীদপন্থী একত্ববাদে বিশ্বাসী ছিল সম্পর্ক শেরেক করে নাই তাদেরকে দেখে দেখে আপনি জান্নাতে নিয়ে যান। আমার ভাইরা, এই মুহূর্তে এক শ্রেণীর আশেক রাসূল আছে না নাই? এ মুসলমান কথা বলো আছে না নাই? এই আশেক রাসূলের বাচ্চাটা নাউজুবিল্লাহ পড়ে, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, সে বলেছে
ফাতেমা হলো আমার স্ত্রী। কথা বলেন, কথা বলেন, কে তোমরা শোনো নাই, শোনো নাই? তারপরেই কুলাঙ্গারকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না, এটা আমাদের প্রশ্ন জাগে। কথা বলেন ঠিক কিনা? এই আশেকে রাসুল সেদিন কিছু আশেকে রাসুল ভণ্ডরা দেখেন না, সারা বছর খবর নেয় আল্লাহ নবীর জন্ম দিবস আর মৃত্যু দিবস আসলে, ইয়া নবী বড় বড় জেলাপি, কতক্ষণ না কেন? আরো জোরে বলেন কতক্ষণ, ঠিক কিনা? বিশ্বনবীর বিরুদ্ধে যখন কটাক্ষ করলো, বিশ্বনবীর বিরুদ্ধে যখন এক শ্রেণীর পথ ভ্রষ্ট তরুণরা ব্লগ লেখলো, তাদের বিরুদ্ধে একটা স্লোগান নাই, একটা মিটিং নাই, মিছিল নাই, আর নাম দিয়েছে আশেকে রাসুল। ওরা গিয়া বলবে ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর নবী বলবেন তোমরা কারা? বলবে আমরা হলো আপনার আশেকে রাসুল। হাদিস শুনুন, আল্লাহ নবী চিৎকার দিয়ে বলবেন তোমরা যদি আমার আশেকে রাসুল হতে তাহলে তোমাদের চেহারার মধ্যে নূর দেখতে পাচ্ছি না কেন? আল্লাহ আকবার বলেন। মাইশা বলেন ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনে নিবা, কেমনে চিনে নিবেন? আল্লাহ নবী বলেন সুরা আয়েশা, একটা ঘোড়ার পাল, সবগুলো ঘোড়া যদি লাল থাকে আর একটা ঘোড়ার কপাল যদি কে থাকে সাদা থাকে, তাকে কি চিনে বের করা যাবে না? মাইশা বললেন অবশ্যই চিনে বের করা যাবে। আল্লাহর নবী বললেন শোনো, যারা সত্যিকার অর্থে তাওহীদপন্থী, সত্যিকার অর্থে শিরক করে নাই, তাদের চেহারার মধ্যে এমন নূর হবে, সে নূর দেখে দেখে আমি জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। ও রাজধানীর জনগণ খেয়াল করে শুনুন, আল্লাহ পাক বলেন ওয়ামা ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত। কথা বলে না, যারা বললেন না তারা কি হালাল নাকি? যে ব্যক্তি শিরক করবে তার জন্য জান্নাত হারাম। হারাম মানে নিষিদ্ধ, জান্নাত হারাম। শুধু তাই নয়, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ পাক তাকে ক্ষমা করবে না, যে ব্যক্তি শিরক করবে আল্লাহ পাক তাকে কি করবে না? আরো জোরে বলেন কি করবে না? আল্লাহ পাক ক্ষমা করবে না। ওয়াইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, অন্যান্য যত গুনাহ আছে আর আল্লাহ পাক বলেন আমি ইচ্ছে করলে ক্ষমা করে দিতে পারি। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, একজন মানুষ চুরি করে, কি করে? আর জোরে বলেন কি করে? চুরি করে, ডাকাতি করে, জেনা করে, ব্যভিচার করে। লোকটা তো অনেক জঘন্য লোক, কথা বলেন ঠিক কিনা? আর একজন লোক চুরিও করে না, ডাকাতিও করে না, জেনা ব্যভিচারও করে না, খালি বছরে একবার করে পীরের দরবারে গিয়া একটা করে সেজদা দেয়। এবার জবাব দেন, এই দুইজনের মধ্যে ভালো কে? চোর ভালো, কারণ চোর একদিন না একদিন তাওহীদ যদি তার হৃদয়ের মধ্যে থাকে জান্নাতে যেতে পারবে, কিন্তু ওই হাজি সাহেবও যদি থাকে, টুপিওয়ালাও যদি থাকে, দাড়িওয়ালাও যদি থাকে, ওই পীরের দরবারে সেজদা দেওয়ার কারণে ওই লোকটা কশিন কালেও কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। লাইন আশরাকতা, যে ব্যক্তি শিরক করবে, লায়াহবাতান্না আমালুকা, তার সমস্ত আমলগুলো আল্লাহ পাক মুছে দিবেন। বুঝতে পারেন না? বুঝছেন? এক লোক 60টা হজ করছে জীবনে, কয়টা?
মনে করেন 30টা হজ করেছে ফরজ, একটা তো ফরজ আর 29টা মুস্তাহাব, আর প্রতি বছর একবার করে উমরা করে 30 বছরে সে 60টা হজ করেছে। হজ করার পর পাঁচ ওয়াক্ত নামাজ, পাঁচ ওয়াক্ত কি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, সব করে। একদিন হঠাৎ করে এক লোককে বলল, ভাই রে আমার ছেলেটারে একটু দেখবা, আগে আল্লাহ পরে তুমি আমার ছেলেটারে দেখবা। খালি একটা কথা বলছে, আগে আল্লাহ পরে তুমি, আগে আল্লাহ পরে কে, কথা কয় না? হ্যাঁ, আগেও আল্লাহ পরেও আল্লাহ, হুয়াল আউয়াল ওয়াল আখির, তিনি প্রথম তিনি শেষ। সুবহানাল্লাহ, কন্যা গান, একটা অপরাধ করার দরুন তার সব আমল মুছে গেছে। আমাদের দেশে যে সকল লোকেরা পীর সাহেবের দরবারে, এই যে মিরপুর এক পীর আছে, পীরের আঙ্গুল চুষতে চুষতে এরকম চিকন বানিয়ে ফেলছে, নাউজবিল্লাহ পড়বেন না? আরো জোরে বলেন নাউজবিল্লাহ, আছে না নাই? পীরের দরবার গুলোতে দেখেন শেরকের কারখানা, শেরকের কারখানা, কিসের পীর, রাখো তোমার পীর। এই পৃথিবীতে মা বাবার চাইতে বড় পীর আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? সব চাইতে বড় পীর হলো মা বাবা, মা বাবার চাইতে বড় পীর হতে পারে না। আর আমার বাংলাদেশের যত এই পীরের মাজার গুলো আছে, সব পীরের মাজার গুলো বাস লাইনের পাশে না রেল লাইনের পাশে না স্টিমার লাইনের পাশে, কথা বল না কেন? কারণ বাস লাইনের পাশে, কারণ হলো ওই মধু আছে যেখানে, পিপিলিকা আছে, পিঁপড়া আছে সেখানে, মাল পানি আছে যেখানে, মাজার আছে সেখানে। রেল লাইনের পাশে তো কোনো মাজার নাই, মাল সামানা নাই, মানুষ নাই, এই জন্য রেল লাইনের পাশে কোনো মাজার নাই। মাজার গুলো সব বাস লাইনের পাশে, মেন রোডের পাশে, স্টিমারের পাশে কোনো মাজার নাই, স্টিমার যে লাইন এখানে কোনো মাজার নাই, বিমানবন্দরে কোনো মাজার পাওয়া যায় না, সব মাজার পাওয়া যায় রেল লাইনে, কথা বলে ঠিক কিনা? যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার, কথা বলেন ঠিক কিনা? যত মাজার তত বাবা, বাবা হলো বেসুমার, রেল লাইনে নেই রে মাজার, বাস লাইনে সব মাজার, মোছে ঢেকেছে মুখ, কিসে মোছে ঢেকেছে মুখ, বুঝা যায় না কি কারবার, ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, ও আমার ন্যাংটা বাবা, আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? পরকালে বাঁচাবে তোর কোন, তা আসতে কোন কে, জোরে করলে কি গুণ হবে নাকি? ছেলেরা আমার, যুবকেরা, অনেক যুবক এসেছে, হাজার হাজার শত শত যুবক এসেছে, আমার যুবকদেরকে আল্লাহ তাআলা কবুল করবে বলে আমিন। তাহলে এক বাক্যে বলো, পরকালে বাঁচাবে তোর কোন, আরো বলো জোরে বলো, পরকালে বাঁচাবে তোর কোন। নামাজ রোজার ধার ধারে না, শিকল পরা সারা গায়ে, কি পরা বোঝা যায় না নাকি মাইকে? নামাজ রোজার ধার ধারে না, শিকল পরা সারা গায়ে, সকাল বিকাল গাজা টানে, সাধুগিরির ভাব দেখায়, কথা বলে ঠিক কিনা? আরো চিৎকার দিয়ে বলো ঠিক কিনা? নামাজ রোজার ধার ধারে না, শিকল পরা সারা গায়ে, সকাল বিকাল গাজা টানে, সাধুগিরির ভাব দেখায়, নিজের বাপের লয় না খবর, নিজের বাপের লয় না খবর, পরের বাপের খবর লয়, ও আমার পাগলা বাবা, ও আমার খেপা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন, আরো জোরে বলো, পরকালে বাঁচাবে তোর কোন, বাঁচাবে, কেউ বাবা বাঁচাতে পারবে না, কোনো বাবা বাঁচাতে পারবে না। আবার গান গায় কেউ ফেরে না, পরে কি খাজারে তোর দরবারে। আমি এক মাহফিলে যাচ্ছি, দেখি বিশাল অনুষ্ঠান, গান গাইতেছে, পানির নিয়েছে বাতি জলে, কিসের নিচে পানি নিচে বাতি জলে, মিথ্যা কথা কয়, পানির নিয়েছে বাতি জলে, ঝড় তুফানে নিভে না, মাথা ঝোলায় আর কয়,
আমার পীরের মুরিদ হইলে নামাজ রোজা মাশাআল্লাহ সব জানো তোমরা, বড় বড় চুল রাখছে, চুল রেখে আবার গান গা মদিনা যাব কেমন গাজাখোর মদ খার, কথা বলেন কথা বলেন কথা বলেন ঠিক কিনা, চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা। ভাইরা আমার, কেয়ামতের দিন সব চাইতে অভাবগ্রস্ত কি হবে জানেন? অনেক আমল নিয়ে যাবে কিন্তু আমল সব ডুপ্লিকেট। আমল কি কথা বলেন না কেন? আমল কি মনে করেন? আমার কাছে একটা 10 টাকার নোট আছে, এই টাকাটা আমি সবসময় বের করতে পারি না, কারেন্ট যখন যায় অন্ধকারের মধ্যে তখন আমার দোকানকে দিতে হয়। কারণ কি? টাকাটা কি 2 নম্বর টাকা, কথা বলেন না কেন? টাকা 1 নম্বর, এবাদত বন্দিগি, এবাদত বন্দিগি 1 নম্বর, এবাদত বন্দিগি। আমার দেশে নুরানি মাদ্রাসাগুলোতে 40টা হাদিস মুখস্থ করায় কিনা, তার মধ্যে 1 নম্বর যে হাদিসটা মুখস্থ করায় তা হলো আখলিস দিনাকা ইয়াকফিকা আমালুল কলিল, অল্প আমল যথেষ্ট, আমল যদি খালেস হয়। সুবহানাল্লাহ, কয় না, অত বেশি আমলের দরকার নাই, অত বেশি আমলের দরকার নাই, অল্প আমল করবেন, নির্ভেজাল আমল করবেন। এই কোরআনুল কারীমে সব সুরার নাম পাওয়া যায় কিন্তু 2টা সুরার নাম পাওয়া যায় না। সুরা ফিল, এই ফিলের মধ্যে ফিল শব্দ আছে না নাই, কথা বল না কেন? কাউসার, ইন্না আতাইনা কাল, কিন্তু 2টা সুরার মধ্যে সুরার নাম পাওয়া যায় না। একটা হলো সুরাতুল ফাতিহা, আর একটা কি? সুরা ইখলাস। কারণ একটি সুরার মধ্যে 3টা জিনিস থাকে, একটা হলো হুকুম, আর একটা হলো নসিহাত, আর একটা হলো তাওহীদ। কিন্তু সুরা ইখলাসের মধ্যে আল্লাহ পাক পুরোটা তাওহীদ দিয়েছেন। সুবহানাল্লাহ, কর আমার সঙ্গে একটু আওয়াজ দিয়ে পড়বেন, আমার সঙ্গে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ তিনি অমুকা ব্যক্তি, লাম ইয়ালিদ তিনি কাউকে জন্ম দেন নাই, ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম, ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ এই পৃথিবীতে আর কেউ নাই। আল্লাহু আকবার বলেন, আল্লাহ সমকক্ষ পৃথিবীতে কেউ আছে? কেউ আছে? কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারে না। এবার আপনাদেরকে আমি প্রশ্ন করব, খুব মজার একটা বিষয়। 1 নম্বরে জানলাম তাওহীদের ক্ষতি, শিরকের ক্ষতি হলো যত আমল আছে সব আমল কি হবে? শিরক করলে কথা কয় না, নষ্ট হয়ে যাবে, ক্লিয়ার। চুরি করলে কিন্তু আমল নষ্ট হয় না, আমি আবার চুরি করা বলি না যে চুরি করো, কিন্তু বলি চোরের চাইতে, ওই চোরের চাইতে ওই মাজারপন্থী অনেক জঘন্য, কথা বলে ঠিক কিনা? দেখবেন ইসলামের পথে, ইসলামী রাষ্ট্রের পথে দিন শ্রেণীর লোক বাধা দেয়, তার মধ্যে এই ধর্ম ব্যবসায়ী যারা তারা সব চাইতে বেশি বাধা দেয়, কথা বলে ঠিক কিনা? এই ধর্ম ব্যবসায়ী যারা তারা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না, আলেমদেরকে সহ্য করতে পারে না। আলেম নামের কতক দেখো টাকার মোহে পড়িয়া স্বার্থের টানে দৌড়াইতেছে, কোরআন হাদিস ফেলিয়া, কথা বলে ঠিক কিনা? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকার ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া, গাজার কলকি টান মারিয়া, গাজার কলকি টান মারিয়া দেখাই সাধুর ভান, ওরা শিক্ষিত, ওরা শিক্ষিত, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? চরম শয়তান, ওরা আলেমদেরকে বরদাস্ত করতে পারে না। ওরা আবার গান গায়, আমরা জানি 30 পারা, ওরা নাকি জানে কয় পারা? 90 পারা।
আমরা বলে খালি জাহিরি জানি, বাতিনে নাকি জানি না, আমাদের নাকি মারেফতের কোনো জ্ঞান নাই, বলে কি বলে না? আরো জোরে বলেন, বলে কি বলে না? এই যুবক এই মোবাইলের মধ্যে 64 GB মেমোরি কার্ড, এর মধ্যে কি জন্য ঢোকে দেখা যায় না, সব প্রোগ্রাম যা আছে সব নষ্ট করে দেয়। তার নাম কি? ভাইরাস। আল্লাহর নবী বলেছেন শিরক হলো একটা ভাইরাস। সুবহানাল্লাহ। কোনটা? যত আপডেট হবে পৃথিবী, যত আপডেট হবে, যত ডিজিটাল হবে, নতুন নতুন আবিষ্কার হবে, ইসলাম বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ। কোন নবীজি বলেছেন অমাবস্যার রাতে, মনোযোগ দিয়ে শুনেন, অমাবস্যার রাতে কালো পাথর, তার উপরে একটা কালো পিপিলিকা দেখা যাবে, কথা হয় না কেন? আবার শোনেন, কি রাত? অমাবস্যার রাতে কিসের উপরে? কালো পাথর উপরে ছোট্ট একটা পিপিলিকা। আল্লাহর নবী বলেছেন শিরক হলো এর চাইতেও ছোট। এর চাইতেও কি? ছোটবেলা যখন দাঁত পড়ল, কি বলল? দাঁত পড়ার পর মায়ের কাছে গিয়ে বলে, আম্মা আমার দাঁত পড়েছে। আমি এটা রাজধানীর কথা বলছি না, গ্রামের কথা বলছি। মা বলে, বাবা এই দাঁতখানা ইঁদুরকে দিয়া বলো, ইঁদুর ভাই, ইঁদুর ভাই, আমার মোটা দাঁত নিয়া তোমার চিকন দাঁত চাই। এই কাজটা করেন নাই? করেন নাই? একজন দুইজন মানুষ হাত তোলেন তো দেখি কে কে করছেন। এই যে দেখেন, অভাব নাই, সব শেষ, আমল শেষ। বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পরিবর্তন করে দেবেন সব দিয়ে। সুবহানাল্লাহ। বলি আমরা আল্লাহকে কে কে দেখতে চাই, হাত তুলে দেখান, হাত নামান। মাশাআল্লাহ, হাতগুলো উঠলো, খুব ভালো লাগলো। আমাদের দেশে বলে আল্লাহ পাক নিরাকার, ডাহা মিথ্যে কথা। এই পৃথিবীতে চর্মচক্ষু দিয়া আল্লাহরে দেখা যায় না, তবে আল্লাহর আকার আছে, কিয়ামতের দিন দেখব। সুবহানাল্লাহ। কোন না কেন? আল্লাহু আকবার বলেন, ডাইরেক্ট আল্লাহর দেখতে পাবেন। শর্ত দুইটা, শর্ত কয়টা? মানবেন যারা আল্লাহরে দেখতে পাবে তারা, মানবেন না দেখতে পাবেন না। মানতে রাজি আছেন? কে কে হাত তুলে দেখান, হাত নামান। দুইটা শর্ত, একটা হা আর একটা কি? না, মনোযোগ দিয়ে শোনো, একটা হা, এই একটা হা করবেন আর একটা না করবেন। সূরা কাহাফের শেষ আয়াত আজকে বাসায় গিয়ে দেখবেন, কোন সূরা? আরো জোরে বলেন, কাহাফ। কয়কার হয়কার ফ, এই সূরা কাহাফের 16 পারার শেষে একদম শেষ আয়াতটা দেখবেন। আল্লাহ পাক বলেছেন শর্ত হলো দুইটা, একটা হা আর একটা না, করলেই ডাইরেক্ট পূর্ণিমার চাঁদ মেঘমুক্ত আকাশে যেমন দেখা যায়, তার চাইতেও স্বচ্ছ অবস্থায় আল্লাহর ডাইরেক্ট দেখা যাবে। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? তার আগে ওই কথাটা শেষ করে নেই, ছেলেরা তো বুঝলো যে মেমোরি কার্ডে ভাইরাস ঢুকলে সব কি হয়ে যায়, শেষ হয়ে যায়। শিরক হলো এরকম, এক এক মনে করো যে 10টা হজ 500 রাকাত নামাজ আছে, এর মধ্যে একটা শিরক পড়লো, সব শেষ। এবার মুরব্বী যারা তারা শোনেন, মুরব্বীরা তো আবার ভাইরাস নাও বুঝতে পারেন, এক মন দুধ তার মধ্যে যদি সামান্য একটু সোনা, সোনা সারা বাংলাদেশে এটা সোনাই কয়, এক ফোঁটা চোনা দিলে কি হয়? ঠিক তেমনি কোন মানুষ যদি শিরক করে তার সব অমল বরবাদ হয়ে যায়। এবার আল্লাহরে দেখার কথা বলি, আল্লাহ আকবার বলি, আয়াতটা শোনেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে লিকা মুলাকাত করতে চাও। সুবহানাল্লাহ। প্রশ্ন বদল হলো, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কি করতে চাও? মুলাকাত মানে সাক্ষাৎ, আরবিতে বলা হয় মুলাকাত, বাংলায় বলা হয় সাক্ষাৎ। আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ পেতে চাও, এক নম্বর কাজ হলো হা, এক নম্বর কি? হাটা হলো
ফালিয়ামাল আমালান সালিহা। এক নম্বর কাজ, তুমি বেশি বেশি করে নেক কাজ করবা। সুবহানাল্লাহ বলেন না? এই মাহফিল যারা দিলেন ভালো কাজ করছে না নেক কাজ? ভালো কাজ করেছে, নেক কাজ করেছে। এই ভালো কাজে আপনি যদি 10টা টাকা দেন অংশীদার হন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ যদি আপনার হালাল টাকা হয় কবুল করে যদি নেয়, বিশ্বাস করুন কিয়ামতের দিন আল্লাহ পাককে ডাইরেক্ট দেখতে পাবেন। সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, শর্ত আরেকটা আছে, নেক কাজ করলেন ঠিক, কিন্তু পরেরটা আবার নাটা করতে হবে। নাটা একটু পরে বলবো। নেক কাজ হলো মাকে শ্রদ্ধা করা, বাবাকে শ্রদ্ধা করা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, এটা হলো নেক কাজ। মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, দিনের পথে চলা, এগুলো হলো আল্লাহু আকবার বলেন। তাহলে এক নম্বর বলেন, এক নম্বর কাজ কি বলেন? নেক কাজ। আল্লাহরে দেখতে হলে এক নম্বর শর্ত কি? হাত তুলে বলেন, এক নম্বর শর্ত কি? দুই নম্বর, দ্বিতীয় নম্বর হলো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দ্বিতীয় নম্বর হলো লা ইউশরিক বিইবাদাতি রাব্বি, আল্লাহর সাথে কোনো শরীক করা যাবে না, আল্লাহর সাথে শরীক করা। আরো জোরে বলুন, শরীক করা যাবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম উনি রব খুঁজতেছিলেন, রব পাওয়া যায় কোথায়? আমার ভাইরা, ওনার বাবা হলেন একজন পত্তলিক, আজর করে নাম। ওনার বয়স যখন 15-16 বছর, উনি আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে খুঁজতেছিলেন এইভাবে, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা। আকাশে তিনি নক্ষত্র দেখলেন। কি দেখলেন? নক্ষত্র দেখে বললেন, হাদা রব্বি, এই নক্ষত্রটাই হলো আমার রব। নাউজুবিল্লাহ। পরের সারা রাত নক্ষত্রকে আমার রব বললেন। এবার সকালবেলায় যখন নক্ষত্র নিভে গেল, ফালাম্মা আফালা কালা লা উহিব্বুল আফিলিন, যখন নক্ষত্র নিভে গেল তখন বললেন, যেটা নিভে যায়, যেটা তলিয়ে যায়, এটাকে আমি ভালোবাসি না। আল্লাহু আকবার বলেন। পরের রাত এবার তিনি চাঁদ দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাসিগাতান কালা হাযা রব্বি। চাঁদ দেখলেন, চাঁদ দেখে বললেন, এটাই আমার রব। কি বললেন? এটাই আমার রব। এবার চাঁদ দেখে রব বললেন। আবার সকালবেলায় প্রত্যুষে ভোরবেলায় শেষ রাত্রে যখন চাঁদ যখন নিভে গেল, তিনি বললেন, না, এটা আমার রব হতে পারে না। কয় রাত গেল? আরো জোরে বলেন, কয় রাত? আমাদের জাতির পিতা কথা শুনেন, কিভাবে তিনি নেতা হলেন। সুবহানাল্লাহ। উনি আমাদের নেতা। আল্লাহু আকবার বলেন। কোরআনে আল্লাহ পাক বলেছেন ইব্রাহিম হলো ডাইরেক্ট নেতা। আল্লাহু আকবার বলেন। কেমন নেতা! কি তাওহীদ! আর আজকে আমাদের তাওহীদ কি? এই জন্য কবি সম্রাট আল্লামা ইকবাল বলেছেন, ইব্রাহিম কাইমা পয়দা আগকার শক্তি হ্যায় আন্তাজ কা গুলিস্তা পয়দা। ইব্রাহিমের ইমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ড হতে পারে খুবসুরত এক গুলিস্তান। গুলিস্তান মানে ফুলের বাগান। ইব্রাহিমের ইমান যদি থাকে, যত বড় আগুন হোক, আগুন হয়ে যাবে তোমার জন্য ফুলের বাগান। সুবহানাল্লাহ। কন্যা, পরের দিন সকালবেলায় চিন্তা করলেন, যে দুই রাত তো রব খুঁজলাম, পাইলাম না, আজকে দেখি সকালবেলা রব টপ পাওয়া যায় কিনা। সকালবেলা পাওয়া যাবে কি যাবে না? তার নাম কি? মাশাআল্লাহ, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনতেছেন, তার নাম হলো কি? সূর্য। ফালাম্মা, আপনাদের কথাটাই আল্লাহ পাক কোট করে দিয়েছেন, ফালাম্মা রাআশামসা বাযিগাতান কালা হাযা রব্বি হাযা আকবার। সাইজে কি? কথা কন না কেন? সাইজে বললেন, এইটাই আমার রব, এটাই আমার রব। সাইজ এত বড়, এত আলো। সন্ধ্যা যখন হলো, ডাক দিয়ে বললেন, কলাইয়া কম, হে আমার জাতির লোকেরা, ইন্নি বাড়ি উম্মিম্মা তুশরিকুন, আমি তো শরীক করে ফেলেছি। আল্লাহ আকবার।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার তিনি দোয়া বললেন, আমার সঙ্গে পড়েন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তাআলা, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া, আমি আমার মুখকে ফিরিয়ে নিলাম, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিনের মালিক, সুবহানাল্লাহ। এবার তওবা করলেন, বললেন ওমা আনা মিনাল মুশরিকিন, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে পারি না। ইব্রাহিমের ইমানটা দেখেন। আমার ভাইয়েরা, আজর বললেন বাবা মূর্তি পূজা করতে যাই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইন্নি সাকিম, আমি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু অসুস্থ ছিলেন না শারীরিকভাবে, উনি বাবাকে বোঝাতে চাইলেন যে আমি শারীরিক অসুস্থ। কিন্তু মানুষের অসুস্থ হলো দুই ধরনের, একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। আমার ভাইয়েরা, উনি তো গেলেন না, মূর্তি পূজা করে যখন চলে আসলো, আসার পর ইব্রাহিম আলাইহিস সালাম হাতের মধ্যে একটা কুরআন নিলেন, ইতিহাস জানা আছে কি নাই, কথা বলেন জানা আছে কি না, সবগুলোর মাথা ভেঙে ফেললেন। আর সবচাইতে যেটা বড়, এইটার মাথাটা ভেঙে তার গলার মধ্যে ঝুলিয়ে দিলেন। সর্বনাশ, সর্বনাশ কে করলো? বাড়িতে এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলল, ইব্রাহিম এই কাজগুলো কে করেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বাবা আপনাদের উনি খাইতে দেয়, ওইটা পড়তে দেয়, ওইটা হলো স্বরাষ্ট্রমন্ত্রী, ওইটা হলো অর্থমন্ত্রী, কথা কন না কেন আপনারা, ওটা হলো শিক্ষামন্ত্রী। কারণ তাদের দেবতা কি আলাদা আলাদা, একজন শিক্ষা দেয়, একজন খাদ্য দেয়, একজন অর্থ দেয়, একজন জীবন দেয়। বাবা গো, সবচাইতে লিডার যেটা, এটা জিজ্ঞাসা করেন কে ভেঙে ফেলেছে? কথা বলা মাত্রই বুঝতে পারলেন এই কাজটা আমার ছেলে করেছে। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের ঈমান দেখুন, তাওহীদ দেখুন, তিনি শিরকের বিরুদ্ধে লড়েছেন। আর আজকে মুসলমানের বাচ্চা দাবি করে মুসলমান, আর মাজারে গিয়া মাথা লুটিয়ে দেয়, কথা বলেন ঠিক কিনা? হতে পারে না, পারে না, পারে না। কিসের মুসলমান? তুমি যদি মুসলমান হও কেন তুমি শেরক করবা? শেরক মুসলমান করতে পারে না, পারে না। কয় খবরদার, ডিম খায় পরীক্ষা দিতে যাও না, পরীক্ষার মধ্যে কি পাইবা? কথা কন, হাত চুলকাইলে কি হয়? টাকা আছে। চোখ লাভ পারলে কি হয়? শুভ কাজে যাওয়ার সময় পিছন থেকে ডাক দিলে কি হয়? হ্যাঁ, কাক ডাকলে কি হয়? এই ধরনের কথা বলবেন না। ও মুসলমান, তুমি কিসের মুসলমান? বিশ্বাস করো, আমাদের দেশে আমরা অনেকেই মারা গেলে কবরে ফুল দেই। বিশ্বাস করো, ফুল দেয়া কোনো উপকার হবে না, এক পয়সা লাভ হবে না। ওই কবরের কাছে গিয়ে সূরা ফাতিহা পড়ো, সূরা ইখলাস পড়ে দোয়া করে দাও, এই দোয়াটা তার কিয়ামত পর্যন্ত কাজে লাগবে, কথা বলেন ঠিক কিনা? ফুল দিবেন এই নিয়তে যে ফুল দিলে শান্তি হয়। শিরক, 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 একজন মুসলমান এটা মেনে নিতে পারে না, পারে না, পারে না, কথা বলে ঠিক কিনা? আমার দেশের অনেক লোক যখন ইলেকশন শুরু করে যায় হলো শাহজালালের দরবারে, কথা বলেন না কেন মুরব্বি? কথা বলেন না কেন? শাহজালালের কাছে গিয়ে বরকত নেওয়ার কোনো দরকার নাই, শাহজালালের বাবার ক্ষমতা নাই, চার পয়সা আপনারা লাভ করে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানটা দেখুন। এবার তাকে অগ্নিকুণ্ড স্থাপন করা হলো। অগ্নিকুণ্ড স্থাপন করার পর অগ্নিকুণ্ডের মধ্যে আমার ভাইয়েরা রাখা হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তামসা দেখে, আল্লাহু আকবার বলেন, তামসা দেখে, যখন আগুন জ্বালানো হবে দৌড়ে এসে জিবরিল আমিন বললেন, ও আল্লাহর খলিল, আল্লাহর বন্ধু, আমার নাম, আপনি একটু মেহরবানি করে আমার অর্ডার করেন, আপনাকে আমি নিরাপদ জায়গায় নিয়ে যাই। ইমান কাকে বলে দেখেন? আমরা হলে বলতাম, ভাই আপনি আমার সদ্যের ভাই, আপনি আমার বড় ভাই, আমার আপনি আমার দেশের ভাই, কি উপকারটা করলেন? আর ইব্রাহিম আলাইহিস সালাম রেগে গেছেন, এই তুমি কে? জিবরিল আমিন বলে, আমি হলো জিব্রাইল। বললেন, জিব্রাইল তোমার নাম, তুমি কেন এসেছো? বলেছেন, আমি তোমাকে একটু হেল্প করতে এসেছি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যে আমাকে হেল্প করতে এসেছো এটা তোমার নিজ ইচ্ছায় না আমার আল্লাহর ওয়াদারে? জিবরিল আলাইহিস সালাম বললেন, এটা আমার নিজের ইচ্ছায়, আমার মন চাইছে আপনারা একটু সরাই,
আসল আমল তো আল্লাহ ঈমান দেখবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জিবরীল আমিন বললেন, আমি আমার নিজের ইচ্ছায় এসেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম দেখেন কেমন ঈমান। তুমি আমাকে হেল্প করার কে? তুমি আমাকে সাহায্য করার কে? ইব্রাহিম আলাইহিস সালামকে একবার জিজ্ঞাসা করেছিলেন, তোমাকে খাওয়াই কে? তিনি বললেন, হুয়া ইউতুমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন অসুস্থ হই আল্লাহ আমার সুস্থতা দেয়, আমি যখন অভাবে পড়ি আল্লাহ আমার অভাব দূর করে দেয়, আমি যখন তৃষ্ণার্ত হই আল্লাহ আমারে পান করায়। সুবহানাল্লাহ। জিবরীল আলাইহিস সালামের ধমক দিলেন, জিবরীল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, শোনো, আমি এরকম কোন আল্লাহর গোলাম না যে আল্লাহ রাব্বুল আমিন আমাকে এই চরম বিপদের মধ্যে আল্লাহ আমাকে পোড়ায় মারবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমার পোড়ায় মারবে এটা আমার বিশ্বাস? পিছনের ভাইরা হাত তুলে বলেন, আল্লাহ আমাকে মারবেন এটাকে বিশ্বাস হয়? হাত তুলে বলেন, না না বিশ্বাস হয় না। আরো জোরে বলেন, না 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 বিশ্বাস হয় না। সে আল্লাহ আছে না নাই? আরো জোরে বলেন, সে আল্লাহ আছে না নাই? ও মুসলমান, কান পেতে শুনুন, আগুন জ্বালিয়ে দেওয়া হলো, দাও দাও করে আগুন জ্বলছে। ইব্রাহিম আলাইহিস সালাম তাওয়াক্কুল করে বলে, ভরসা করে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকিয়ে বলেন, আল্লাহ আল্লাহ খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সবাই বলেন, আল্লাহ খায়রুন হাফিজাম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আল্লাহু আকবার। আল্লাহ, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি আমার রব। কারণ আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহ রাব্বুল আমিন ডাক দিয়ে বললেন, বুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আগুন, আগুন কথা শুনে কার? আল্লাহ। এখনো সে আগুন কথা শুনে কার? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। পানি কথা শুনে কার? আল্লাহ। ভাইরা, মজার একটা কথা বলি, তাওহীদ কাকে বলে, কুতবাত কাকে বলে? ওমরের দিকে তাকান, সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর যখন প্রেসিডেন্ট, তার কাছে বলা হলো, হুজুর, মানুষেরা তো ওই যে হুদাইবিয়ার সন্ধি যে গাছের নিকট হয়েছিল, মানুষেরা গাছের পূজা করে। হযরত ওমর বড় একটা কুড়াল নিলেন, কুড়াল নিয়ে গাছটা কাটলেন, গাছের শিকড় সুদ্ধা টান দিয়ে ফেলে দিয়ে গাছকে বললেন, ও গাছ, তোমার কোনো ক্ষমতা নাই তুমি আমাদের বিজয় দান করার। সুবহানাল্লাহ। কালো পাথর, একদিন কালো পাথরটার হাতে নিয়া হযরত ওমর বললেন, এই কালো পাথর, তোমার আমি সম্মান করি না, করতাম না, আল্লাহ রাসূল সম্মান করে তাই তোমারে সম্মান করি। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন, সুবহানাল্লাহ। তোমারে সম্মান করি, রাসূল সম্মান করেছে, তবে বিশ্বাস করি, ও কালো পাথর, তুমি আমার উপকারও করতে পারো না, আমার অপকারও করতে পারো না। আল্লাহু আকবার। ঈমান কারে বলে? ঈমান, ঈমান কারে বলে? আমার ভাইরা, হযরত ওমর যখন পেছিলেন, হযরত ওমর যখন পেছিলেন, তার পার্শ্ববর্তী রাষ্ট্রে মিশরে আমার ভাইরার একটা কথা ছুটলো, তা হলো তৎকালীন সময় যিনি রাষ্ট্রপ্রধান, উনি দেখলেন বিশাল একটা বহর, মানুষের বহর, মাঝখানে সরসি এক যুবতীকে সাজানো হয়েছে, সরসি যুবতীকে সাজানো হয়েছে। ওই রাষ্ট্রপ্রধান গিয়ে বললেন, কি ব্যাপার, তোমাদের এই বহরটাতে কি করবে? আমাদের এই বহরের মধ্যে একটা মেয়ে আছে, এই মেয়েটাকে আমরা নীল নদের মধ্যে আমরা খাবার দেব, নীল নদের মধ্যে আমরা ভোগ দেব। উনি বললেন, চুপ করো। কেন বললেন? কারণ হলো, প্রতি বছর নীল নদ শুকিয়ে যায়, আমরা কৃষক মানুষ, তারে যদি ভোগ না দেই তাহলে আমাদের নীল নদে আর পানি পাওয়া যায় না। বললেন, চুপ করো, চুপ করো, তাকে বন্দি করে রাখলেন। এবার বললেন, চুপ করো, না আমি না আসা পর্যন্ত তোমরা এই কাজটা করতে পারবে না। ওমরের কাছে গেলেন, ওমরকে যখন বললেন, ওমর বললেন, চিন্তা করো না, আমি একটা চিঠি লিখে দেই, একজন তাওহীদ পন্থীর হাতের লেখার দাম কত? সুবহানাল্লাহ। চিঠিতে লিখলেন ওমর, লিখলেন, নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে তুমি যদি পানি ওঠো নামো, তাহলে তো অবশ্যই আলহামদুলিল্লাহ,
তবে তোমার নিজের হুকুমে যদি পানি কমে যাও তাহলে তুমি যদি কমে যাও আমাদের কোনো কথা নাই, তবে তোমার হুকুমটা যদি আল্লাহর হুকুম হয় তাহলে মেহরবানি করে তুমি আর জীবনে কোনোদিন নীল নদে মানুষদেরকে কষ্ট দিবা না। চিঠিখানা নিয়ে তৎকালীন রাষ্ট্রপ্রধান হাজার হাজার মানুষকে ডাকলেন, ডাকার পর নীল নদের মাঝখানে চিঠিটা রেখে আসলেন। আল্লাহর কসম নীল নদে ওই চিঠিখানা রেখে পারেও আসতে পারে নাই, তার আগে আল্লাহ পাক এমন পানি দেওয়া দিলেন আজ পর্যন্ত নীল নদ কোনোদিন শুকায় নাই। সুবহানাল্লাহ, তাওহীদ কাকে বলে? মুসলিম আমি, সংগ্রামী আমি, আমি চির রণবীর, আল্লাহ কিছুরা কাউকে মানি না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জোরে সরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন এই অর্ডার করলেন 40 দিন পর্যন্ত দাও দাও করে আগুন জ্বলে, 40 দিন পর এবার আগুন যখন নিভে গেল এবার নমরুদ চিন্তা করলো আমার শত্রু শেষ, কিন্তু 40 দিন পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগের চেহারা চাইতে চেহারা সুন্দর হলো, দেখতে ভালো, তার শৈলের একটা পশম পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার দেশে নেতা যত বড় তার দাম তত বেশি, কথা বলেন না কেন? আরো জোরে বলেন, আস্তে বলেন, আরো আস্তে। নেতা যত বড় দাম তত, প্রধান বক্তা তার দাম বেশি, তৃতীয় বক্তার দাম, প্রধান শিক্ষকের দাম বেশি, পক্ষান্তরে আবার আয়া তার দামটা কম। কিন্তু আল্লাহর দৃষ্টিতে দেখুন, একজন কালো মানুষের গল্প বলি, সুবহানাল্লাহ বলেন। কালো মানুষের নাম হলো হযরতে বিলাল, তিনি শিরকে বর্জন করলেন, তাওহীদকে গ্রহণ করলেন। আল্লাহু আকবার বলেন। বিলাল ছিলেন কালো, এমন কালো ছিলেন সেই বিলালকে বুকের উপরে লোহা চাপা দিলেন, পাথর চাপা দেওয়ার পর উমাইয়া পাও দিয়া পাও দেয় এরকম লাথি মারে। শুধু লাথি মারে না, বিলাল কি মরুভূমির মধ্যে, উত্তপ্ত মরুভূমির মধ্যে দিক থেকে সেদিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আর বিলালকে বলা হচ্ছে, ও বিলাল, তুমি তোমার ধর্মটাকে ছেড়ে দাও, তুমি আগের ধর্মকে কবুল করো। বিলালের প্রাণ যায় যায় অবস্থা, বিলাল শাহাদাত আঙ্গুল উঁচু করে একটা কথাই বলেছেন, আহাদ 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 আহাদ। আমার ভাইরা, পার্শ্ব দিয়ে যাচ্ছে হযরত আবু বকর। আবু বকর বললেন, উমাইয়া রে এত মারো কেন? উমাইয়া কয়, তোমার যদি ময়া লাগে তুমি তাহলে কিনে নাও। আবু বকর বললেন, দাম কত? ওমায়া বলে, তুমি কত দিবা? হযরতে বিলাল কে তৎকালীন সময়ে হযরত আবু বকর 60,000 টাকা দিয়ে কিনে নিলেন। ওমায়া বললেন, আরে কালো কুসরি, নাকটা চাপটা দেখতে বেঠো, এই লোকটারে তুমি 60,000 টাকা দিয়ে কিনে নিলা। আবু বকর বললেন, আমার পুরো সম্পদ যদি চাইতা, এর মধ্যে যে তাওহীদ, এর মধ্যে যে একত্ববাদ, শিরকের বিরুদ্ধে লড়ার যে ক্ষমতা, সুপুরো সম্পদটা যদি চাইতে, পুরো সম্পদ দিয়ে হলেও আমি বিলালকে কিনে নিতাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সেই তাওহীদ পন্থী আজ মানুষের অভাব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এক রাস্তা দিয়ে দুইজন মানুষ যায়, কয়জন? একজন যাওয়ার সময় একটা মাসি দেয়, কয় খালি হাতে গিয়ে লাভ নাই, মাসিটা দেওয়া যায়। আর একজনে বলে, জীবন চলে যেতে পারে, আমি কিচ্ছু দেব না। আল্লাহর নবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, একটা মাসি উৎসর্গ করার কারণে লোকটা জাহান্নামী, আবার একটা লোক কোনো কিছু না দেওয়ার কারণে ডাইরেক্ট জান্নাতি। চিৎকার দিয়ে বলে, সুবহানাল্লাহ। শিরক করবেন? মুসলমান হাত তোলেন, হাত তোলেন, শিরক করবেন? বলেন, হে আল্লাহ, যতদিন বেঁচে আছি শিরক করব না, করব না, করব না। হাত নামান, মনে থাকবে কথাগুলো, কথা বলেন মনে থাকবে। আরো মনোযোগ দিয়ে শোনেন, বিরক্ত হচ্ছেন নাকি? আমি এক মৌলবীর কাছে বসা, মৌলবী কয়, আল্লাহ আল্লাহ তুমি আমার হেফাজত করো। আর এক মৌলবী কয়, খাজা বাবা আমারে বাঁচাও। কে বাঁচাবে? মৌলবী বলল, কারে? লিবাসদারি মৌলবী আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ও রাজধানীর মুসলমান, কান পেতে শুনুন, চরম বিপদ হতে পারে, বিপদ আসতেই পারে।
ওই বিপদের মুহূর্তে সাহায্য চাইবেন একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে, সুবহানাল্লাহ। লম্বা একটা হাদিস আমি ছোট্ট করে শোনাই। তিন বন্ধু রওনা করছে, তিনটাই যুবক, ইয়ং তরুণ, বয়স 17-18 বয়স, 18 বছর বয়স। তিন তরুণ যেতে যেতে হঠাৎ করে শিলাবৃষ্টি, শিলাবৃষ্টি বুঝেন কিনা জানি না, পাথর বৃষ্টি, এক একটা পাথর মাথা মনে ছিদ্র হয়ে যায়। তিন বন্ধু বুদ্ধ করলো, বন্ধু এই পাথরের মধ্যে যদি হাঁটি তাহলে আমরা নিঃশেষ মারা যাব, আসো আমরা তিন বন্ধু কোথাও আশ্রয় নেই। তারা আশ্রয়স্থল খুঁজতে খুঁজতে পাইলো কি, কি পাইল, মাশাআল্লাহ। দেখেন শ্রোতা খুব ভালো, কত বছর যাবত মাহফিল হচ্ছে এটা, হ্যাঁ 28 বছরের, 28 বছরে তো অনেক যুবক তো জন্মই হয় নাই, যেটা জন্ম হয় নাই, এটার হয় না, এটা হয় না, এটা হয় না, এটা হয় নাই। 28 বছরের বয়প্রাপ্ত আপনারা, আপনারা সব ওজ আপনাদের মুখস্থ, আলহামদুলিল্লাহ বলেন। তিন বন্ধু খুঁজতে খুঁজতে পাইলো কি, চিৎকার দিয়ে বলেন কি পাইলো, একটা গর্ত। তিন বন্ধু বললো, বন্ধু আসো 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 তাড়াতাড়ি আমরা এই গর্তের মধ্যে যাই। দেখেন তাওহীদ কাকে বলে, একত্ববাদ কাকে বলে, খিচুড়ি পাইলেন আর খাই পালাইলেন, এরকম যেন না হয়, কথা ঠিক কিনা কন, আরো জোরে বলে ঠিক কিনা। অনেক লোক দেখি গাড়ি একটা কেনার পর শাহজালাল মাজারে যায়, কিসের শাহজালাল মাজার, কি হয়েছে তোমার গাড়ি শাহজালাল মাজারে যেতে হবে, শাহজালাল বাবার কোনো ক্ষমতা নাই যে এক পয়সা তোমার ক্ষতি করে, এক পয়সা তোমার লাভ করে, কথা বলে ঠিক কিনা। এই আকীদা রাখতে হবে। আল্লাহর নবী বসা, কয়েকজন লোক বললেন আমাদের মাঝে এমন একজন লোক বসা আমাদের অনেক উপকার করতে পারেন, নবীজি বললেন ফাউল, এই ফাউল, আমি এমন একজন ব্যক্তি তোমাদের লাভও করতে পারি না ক্ষতিও করতে পারি না, লাভ এবং ক্ষতির মালিক কে, আল্লাহ, সুবহানাল্লাহ। কম আর চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তিন বন্ধু যাওয়ার পর যখনই গর্তের মধ্যে গেল হঠাৎ করে একটা বিশাল পাথর এসে তাদের মুখটা লাগিয়ে দিল, একটু হাওয়া ঢুকে না, কোন রকম জীবনটা বাঁচতেছে। কয়েক মিনিট যাওয়ার পর চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বন্ধুরা বলল, বন্ধু এই বিপদ থেকে বাঁচার আর কোনো উপায় নাই, একমাত্র পথ মৃত্যু, কথা বলেন ঠিক কিনা। কিন্তু মুসলমান ভরসা করবে কার উপরে, হাত তুলে বলেন কার উপরে, আল্লাহর উপরে, আল্লাহর উপরে, সুবহানাল্লাহ, ভরসা একমাত্র আল্লাহ। যত বড় বিপদ হোক, একটা বিপদের কথা বলবো, বলবো ইউনুস আলাইহিস সালামকে কি করলো, আরে মাছের পেটে শুধু খাই নাই হাত পা বাঁচছে, এই বদমাইশের লোকগুলো ইস্তিবারে যারা ছিল তাকে মিথ্যে একটা অজুহাত দিয়ে হাত বাঁধছে, পা বাঁধছে, হাত পা বেঁধে এরপর সমুদ্রের মধ্যে ছেড়ে দিল। বিপদ ছোট না বড়, আরো জোরে বলেন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন। তাওহীদ কাকে বলে, একত্ববাদ কাকে বলে, আমার ভাইয়েরা খুব গুরুত্বপূর্ণ নসিহত। এবার মাছের পেটে যাবার পর ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিলেন, রব্বুল আমিন আমি কোনো ভুল করেছি, আমি কোনো ত্রুটি করেছি যার কারণে তুমি আমারে শাস্তি দিচ্ছ, আল্লাহ তাআলা এখন আমার হাত বাঁধা, দুই নাম্বার হলো পা বাঁধা, তিন নাম্বার হলো মাছের পেটের অন্ধকার, চার নাম্বার হলো সূর্যের অন্ধকার, পাঁচ নাম্বার হলো পানির অন্ধকার, কয়টা বিপদ, পাঁচটা বললে কি গুণা হবে, আওয়াজ দিয়ে বলেন কয়টা বিপদ। আবার মনোযোগ দিয়ে শুনেন, এক নাম্বার হলো হাত বাঁধা, দুই নাম্বার হলো পা বাঁধা, তিন নাম্বার হলো পানির অন্ধকার, চার নাম্বার হলো সূর্যের অন্ধকার, পাঁচ নাম্বার কি মাছের পেটের অন্ধকার, আল্লাহু আকবার বলেন। এবার 40 দিন যাওয়ার পর, 40 দিন যাওয়ার পর উনি একটা দোয়া বানালেন, দোয়াটা উনি শিখেছেন, সুবহানাল্লাহ বলেন। দোয়াটা কি শুনতে কি রাজি আছেন, রাজি আছেন ভাইরা? আমি আপনাদের অনেক বড় নসিহত শিখে দিচ্ছি, আপনার বিপদ হতেই পারে, বিপদ হলে সবার আগে তাওহীদের কথা বলবেন, কিসের কথা বলবেন, আমার সঙ্গে বলেন লা ইলাহা ইল্লা আনতা
সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এক নাম্বার বলেন তাওহীদের কথা, কিসের কথা বললেন? এ মুসলমান কথা বলেন কিসের কথা? লা ইলাহা, তুমি ছাড়া আর কোন ইলাহা নাই, তাওহীদ আছে না নাই? আর একজনে বলেন আছে না নাই? লা ইলাহা, তাওহীদের কথা বলবেন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম 350 বছর যাবার পর তিনি একটা তাওহীদের দোয়া বলেছিলেন, ওইটার মধ্যে তাওহীদ আছে না নাই? রব্বানা যালামনা, রব হে আমার প্রতিপালক, এর মধ্যে তাওহীদ আছে না নাই? যখনই বিপদে পড়বেন সঙ্গে সঙ্গে একটা কথা বলবেন যে আল্লাহ তুমি ছাড়া গতি নাই, তুমি ছাড়া ইলাহ নাই, তুমি ছাড়া মাবুদ নাই, আল্লাহ তুমি বিপদ থেকে উদ্ধার করো। বলতে দেরি, কবুল হতে দেরি না, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়া, আমার বন্ধুগণ, আস্তে আমার বন্ধুগণ মনোযোগ দিয়ে শোনেন। ইব্রাহিম হযরত ইউনূস আলাইহিস সালাম মনে আছে না নাই? মাছের পেটে 40 দিন পর একটা দোয়া বললেন, আল্লাহ পাক দোয়াটা শুনে এত খুশি হলেন, খুশি হবার পর বললেন ফাস্তাজাবনা লাহু ওয়ানাজ্জাইনা, আমি জবাব দিয়ে দিলাম, ওয়ানাজ্জাইনা মুক্তি দিয়ে দিলাম, সুবহানাল্লাহ। ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, এইভাবে মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ তাআলা সাহায্য করে থাকি, জোরে সরে বলেন সুবহানাল্লাহ। শেষ করে দিচ্ছি আমার ভাইরা, তিন বন্ধু। প্রথম বন্ধু বললেন যে আল্লাহ তাআলা আমি কোন খাজা বাবা নাম বলে নাই, দরবারের নাম বলে নাই, উনি বললেন রব্বুল আমিন আমার কাছে একটা লোক এসেছিল দীর্ঘদিন কাজ করার পর বাড়ি থেকে পালিয়ে যায়, তার পাওনা টাকা দিয়ে আমি কিছু সম্পদ উট ছাগল ভেড়া কিনি, দীর্ঘদিন পরে আসার পর আমি তার প্রাপ্যটা বুঝিয়ে দেই, রব্বুল আমিন এই কাজটা যদি তোমার জন্য করে থাকি মেহরবানি করে বিপদ থেকে উদ্ধার করো। বলতে দেরি, পাথর সরতে দেরি না, সুবহানাল্লাহ বলেন। তবে সামান্য একটু সরছে, পুরোটা সরে নেয়, এত খুশি হয়ে লাভ নাই, কারণ মানুষের বাকি কয়টা? দ্বিতীয় বন্ধু বলল রব্বুল আমিন আমার এক চাস্তো বোন আছে, চাস্তো বোনটা দেখতে বড় সুন্দর, এত সুন্দর আমি প্রেমের অফার করি, প্রেমের জন্য আমি বারবার প্রস্তাব দেই, সে আমাকে নাকচ করে দেয়। দীর্ঘদিন পর অভাবের পর আমার কাছে এসে বলল বন্ধু ভাই আমার কিছু দিবা, সম্পদ দিবা, কিছু টাকা পয়সা দিবা। বললাম তুমি যদি কুপ্রস্তাবে রাজি হও, সে অভাবের জন্য রাজি হয়ে গেল, নির্জন জায়গায় চলে গেলাম, দুজনে উলঙ্গ হলাম, বলে নাউজুবিল্লাহ, ঘর ছিল না, বাড়ি ছিল না, খালি জঙ্গল আর জঙ্গল। আমার বোন চিৎকার দিয়ে বললো ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো, আল্লাহ তাআলা। সেই দিন আমার জীবনের এত বড় শখ, আমি সব কিছু ছেড়ে দিই আল্লাহ তোমার নাম নিয়ে আমি আল্লাহু আকবার বলে পালিয়েছিলাম রব্বুল আমিন, আর দ্বিতীয়বার জীবনে কোনোদিন আমার এই বোনের নাম উচ্চারণ করি নাই। রব্বুল আমিন এটা যদি তোমার ভয় করে থাকি, তাওহীদের জন্য করে থাকি, মেহরবানি করে বিপদ থেকে উদ্ধার করো। দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাথরটা আর একটু সরাইয়া দিছে, সুবহানাল্লাহ। কয় না, বাকি রয়েছে কয়জন? তিন নম্বর বন্ধু বললেন রব্বুল আমিন আমি একটা খাস আমল করি, খাস আমল হলো মারে যতক্ষণ পর্যন্ত আমার মাকে খাবার না দেই, ততক্ষণ পর্যন্ত আমার ফ্যামিলির কাউরে দেই না, আমি খাই না, আমার স্ত্রীর দেই না, 3 দিনে না খাওয়া, বালতি বোঝাই দুধ, রাতের বেলা আসলাম মা দেখলাম ঘুমিয়ে আছে, 3 দিনে না খাওয়া, বাড়িতে খাবার ছিল না, দুটো বাচ্চা হাওমাও করে কাঁদতেছে, বাচ্চারে দেই নাই, স্ত্রীর মুখটা পড়ে আছে দেই নাই, আমার নিজের কাছে খাবার খাই নাই। মা ঘুম থেকে উঠলেন, মায়ের মুখে খাবার উঠিয়ে দিলাম, আল্লাহ তাআলা এটা তো তোমার তাওহীদের জন্য করেছিলাম, রব্বুল আমিন মেহরবানি করে আমাকে এই কাজটা যদি তোমার তাওহীদের কারণে, তোমার ভয়ের কারণে করে থাকি, বিপদ থেকে উদ্ধার করো। দোয়া বলতে দেরি, পাথরটা দূরে সরতে দেরি না, সুবহানাল্লাহ বলেন, লিল্লাহি তাকবীর। ভাইরা, আমি প্রায় আপনাদের সামনে প্রায় দুটো ঘন্টা আমি তাওহীদের উপর কথা বললাম, তাওহীদ ছাড়া কোনো লাভ নেই, তাওহীদ ঠিক সব ঠিক, সুবহানাল্লাহ। কোন আমি জান্নাতে যাওয়ার কয়েকটা সহজ মাধ্যম বলে দিই, অপরাধ তো আছেই, নামাজ কাজা, রোজা কাজা, মিথ্যে বলা, কত কিছু আছে, আছে না নাই? তবে মনে রাখবেন, শিরক করবেন না, অন্যের মাল হরণ করবেন না, মা বাবার কষ্ট দিবেন না, 3টা আমল দিয়ে গেলাম। 1 নম্বর শিরক করবেন না, 2 নম্বর অন্যের সম্পদ খাবেন না,
তিন নাম্বার মা বাবার কষ্ট দিবেন না, ইনশাল্লাহ হাসতে হাসতে জান্নাতে যেতে পারবেন। সকলে বলে আমিন। আল ফাতাহ আল্লাহুম্মা আমিন। রব্বানা ওয়ামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى بنغلاديش রাজধানী ঢাকা অন্তর্গত কোনাপাড়া পাড়াটগার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে ছয় দিন ব্যাপী ২৭তম বার্ষিক ইসলাম মহাসম্মেলন আল্লাহ তাআলা আজকে চতুর্থতম দিনে আমি গুনাহগার দোকানে হাত উত্তোলন করেছি। আল্লাহ মেহরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা জেনেও গুনাহ করেছি না জেনেও গুনাহ করেছি, বুঝেও গুনাহ করেছি না বুঝেও গুনাহ করেছি। আল্লাহ যেমনের জানা অজানা শিরক এবং বিদআত যত ধরনের জুলুম করেছি অত্যাচার করেছি, মেহরবানি করে তাফসিরুল মাহফিলের ওসিলা করে আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলের আঞ্জাম দিতে গিয়ে শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে যারা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন মেহরবানি করে আল্লাহ তাআলা তাদেরকে তুমি কবুল করে নাও আল্লাহ। রব্বুল আমিন বিশেষ করে এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সেক্রেটারি হাজী মুস্তাক আহমেদ সাহেব, রব্বুল আমিন আজ কতটা দিন ধরে তিনি পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ মাহফিলকে সুন্দর করার জন্য বাস্তবায়ন করার জন্য রব্বুল আমিন যে শ্রম দিচ্ছেন টাকা দিচ্ছেন পয়সা দিচ্ছেন মেহরবানি করে ওসিলা করে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করো আল্লাহ। আমরা যারা কথা বলার জন্য এসেছি আর যারা শোনার জন্য এসেছি মেহরবানি করে আমাদের সকলের জন্য এই ইসলাম মহাসম্মেলন আমাদের নাজাতের ওসিলা বানিয়ে দিও আল্লাহ। ইয়া রব কাম তোমাদের করে অবাদ দে জুমা কো জুদিল ফর আসার করে সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين।